ডায়মন্ডের মতো খাবার উপযোগী আলুর যাতে বেশি পরিমাণ জলীয় অংশ থাকে বা পানির পরিমাণ বেশি থাকে, তাই এসব আলু হতে ফ্লেক্স চিপস তৈরি সহ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা যায় না। বিশ্ববাজারে এসব আলুর চাহিদা কম এবং প্রতি বছর প্রায় 20 লাখ মেট্রিক টন খাবার আলু হিমাগার ও বাড়িতে পচে নষ্ট হয়, যা দেশের কৃষি সমৃদ্ধির পথে বড় অন্তরায়। ফলে আলু চাষ হয়ে উঠে কৃষকের গলার ফাঁস। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আলুর জাত নির্বাচন 12টি পর্ব ধারাবাহিকভাবে আপনারা দেখে আসছেন, প্রত্যেকটি পর্বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দর্শক, আলুর জাত বাছাই চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, এই চতুর্থ পর্বে আপনাদেরকে জানাবো 16টি প্রক্রিয়াজাত উপযোগী আলুর মধ্যে 12টি শ্রেষ্ঠ প্রক্রিয়াজাত উপযোগী আলু জাতের সম্পূর্ণ তথ্য। দর্শক, আমরা জানি বাংলাদেশ আলু চাষাবাদের একটি দেশ এবং এই বাংলাদেশটি বিশ্বে আলু চাষাবাদের মধ্যে অষ্টম পর্যায়ে রয়েছে এবং এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে তৃতীয় পর্যায়ে। আর এই বাংলাদেশে আলু মূলত সবজি হিসাবে ব্যবহৃত হয়। বাড়ি আলু, সাত, ডায়মন্ডের মতো খাবার উপযোগী আলুর জাতসমূহ চাষ করা হয় বাংলাদেশে। এই ডায়মন্ডের মতো খাবার উপযোগী আলুর যাতে বেশি পরিমাণ জলীয় অংশ থাকে বা পানির পরিমাণ বেশি থাকে, তাই এসব আলু হতে ফ্লেক্স চিপস তৈরি সহ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা যায় না এবং খেয়েও শেষ করা যায় না। তাই এই খাবার উপযোগী আলু চাষাবাদ করার কারণে বেশিরভাগ আলুই পচে নষ্ট হয়, কারণ এই খাবার উপযোগী আলুতে জলীয় পদার্থ এবং পানির পরিমাণ বেশি থাকায় বিশ্ববাজারে এসব আলুর চাহিদা কম এবং প্রতি বছর প্রায় 20 লাখ মেট্রিক টন খাবার আলু হিমাগার ও বাড়িতে পচে নষ্ট হয়, যা দেশের কৃষি সমৃদ্ধির পথে বড় অন্তরায়। ফলে আলু চাষ হয়ে উঠে কৃষকের গলার ফাঁস। অপরদিকে প্রতি বছর চিপস তৈরির কাঁচামাল হিসেবে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা খরচ করে 6 থেকে 10 কোটি টাকার স্টার্চ বা আলুর পাউডার আমদানি করা হয়। কাজেই খাবার আলু চাষাবাদ কমিয়ে প্রক্রিয়াজাতকরণ উপযোগী আলুর জাতসমূহ চাষ করলে উৎপাদিত আলু থেকে স্টার্চ উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। দর্শক, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় স্টার্চ পাউডার তৈরির মিল রয়েছে। তারা বিদেশ থেকে প্রক্রিয়াজাতকৃত আলু এনে স্টার্চ বা পাউডার উৎপাদন করে। অনেক টাকা দিয়ে বিদেশ থেকে আলু এনে তারা পোষায় না, ফলে বছরের বেশিরভাগ সময় এই মিলগুলো বন্ধ থাকে। তাই আপনারা যদি এই খাবার উপযোগী আলু চাষাবাদ না করে যদি প্রক্রিয়াজাতকৃত আলু চাষাবাদ করেন, তাহলে একদিকে বাংলাদেশে যে আলুর স্টার্চ বা পাউডার উৎপাদন যে মিলগুলো রয়েছে এই মিলগুলো সচল থাকবে এবং বাংলাদেশের আলু থেকে উৎপাদিত হবে স্টার্চ বা ফ্লেক্স এবং এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। স্টার্চ বা পাউডার আমদানি হ্রাস পাবে, আলু চাষে কৃষকের উৎসাহ বৃদ্ধি পাবে, দেশে আলুজাত পণ্য যেমন নুডলস, বিস্কিট, ক্যান্ডি, চিপস, ক্রেকার্স, তরল গ্লুকোজের শিল্প কারখানা গড়ে উঠবে এবং টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কাগজ এবং রাসায়নিক শিল্প স্টার্চ আমদানি নির্ভরতা কমে যাবে। চলুন দর্শক, আমরা প্রক্রিয়াজাত উপযোগী 12টি শ্রেষ্ঠ আলুর জাত সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। দর্শক, বাড়ি উদ্ভাবিত প্রক্রিয়াজাত উপযোগী শ্রেষ্ঠ আলুর জাত হচ্ছে বাড়ি আলু 59, যেটার আঞ্চলিক নাম হচ্ছে মেট্রো। এই আলুটির জীবনকাল হচ্ছে 93 দিন। আলুটি দেখতে বাইরে থেকে হলুদ এবং ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম। আলুটি ডিম্বাকৃতি এবং মধ্যম থেকে বড় আকারের। এই বাড়ি আলু 59 মেট্রো আলুটির হেক্টর প্রতি ফলন 43 থেকে 53 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 144 থেকে 177 মন। দর্শক, যদি আপনারা প্রক্রিয়াজাত আলু চাষাবাদ করতে চান আর বাড়ি আলু 59 বীজ না পান, তাহলে আপনারা করতে পারেন বাড়ি আলু 91। বাড়ি আলু 91 আঞ্চলিক নাম হচ্ছে ক্যারোলাস এবং এর জীবনকাল হচ্ছে 85 থেকে 90 দিন। আলুটি দেখতে বাইরে থেকে হলুদ এবং এর ভিতরের শ্বাসও হলুদ। আলুটি দেখতে ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 35 থেকে 40 মেট্রিক টন এবং আলুটির বিঘা প্রতি ফলন 117 থেকে 134 মন। দর্শক, যদি বাড়ি আলু 91 বীজও আপনি না পান, তাহলে করতে পারেন বাড়ি আলু 43। বাড়ি আলু 43-এর আঞ্চলিক নাম হচ্ছে অ্যাটলাস। এর জীবনকাল হচ্ছে 90 থেকে 95 দিন। এই আলুটি হালকা হলুদাব এবং এর ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম রঙের। আলুটি লম্বা ডিম্বাকৃতি এবং মাঝারি থেকে বড় আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 25 থেকে 50 মেট্রিক টন এবং আলুটির বিঘা প্রতি ফলন 84 থেকে 167 মন। দর্শক, যদি বাড়ি আলু 43-এর বীজ আপনি না পান, তাহলে করতে পারেন বাড়ি আলু 45। বাড়ি আলু 45-এর আঞ্চলিক নাম হচ্ছে স্টেফি। এর জীবনকাল হচ্ছে 90 থেকে 95 দিন। আলুটি বাইরে থেকে দেখতে হালকা হলুদ, এর ভিতরের শ্বাসও হালকা হলুদ এবং এই আলুটি খাটো ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের।
এই আলুটির হেক্টর প্রতি ফলন 25 থেকে 50 মেট্রিক টন এবং এই আলুটির বিঘা প্রতি ফলন 84 থেকে 167 মন। দর্শক, বাড়ি আলু 45-এর বীজও যদি আপনি না পান তাহলে করতে পারেন বাড়ি আলু 57। এই বাড়ি আলু 57 উদ্ভাবন হয় 2014 সালে, এর জীবনকাল 90 থেকে 95 দিন। এই আলুটিও দেখতে বাইরে থেকে হলুদ এবং এর ভিতরের শ্বাস সাদা। দর্শক, বাড়ি আলু 57 লম্বা ডিম্বাকৃতির, মাঝারি থেকে বড় আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 29 থেকে 45 মেট্রিক টন এবং এই আলুটির বিঘা প্রতি ফলন 97 থেকে 151 মন। দর্শক, যদি বাড়ি আলু 57 বীজ আপনি না পান তাহলে করতে পারেন বাড়ি আলু 76। বাড়ি আলু 76-এর আঞ্চলিক নাম হচ্ছে কারুশো এবং এটা নেদারল্যান্ড থেকে সংগ্রহ করা হয় এবং বাংলাদেশে অনেক গবেষণা চালিয়ে 2017 সালে এটি জাত হিসাবে অবমুক্ত হয় এবং এ আলুটির জীবনকাল 90 থেকে 95 দিন এবং এ আলুটি বাইরে থেকে দেখতে হলুদ, ভিতরের শ্বাস হালকা হলুদ। দর্শক, এ আলুটি খাটো ডিম্বাকৃতির, গোলাকার এবং মাঝারি থেকে বড় আকারের। এ আলুটির হেক্টর প্রতি ফলন 28 থেকে 44 মেট্রিক টন এবং এ আলুটির বিঘা প্রতি ফলন 94 থেকে 147 মন। দর্শক, যদি বাড়ি আলু 76 না পাওয়া যায় তাহলে আপনি করবেন বাড়ি আলু 68। বাড়ি আলুর 68-এর আঞ্চলিক নাম হচ্ছে আটলান্টিক। এই আটলান্টিক জাতটি আমেরিকা থেকে কৃষি গবেষণা সংগ্রহ করে এবং সারা বাংলাদেশে এটা ট্রায়াল চালিয়ে 2015 সালে বাড়ি আলু 68 নামে এটি অবমুক্ত হয়। এই আলুটির জীবনকাল হচ্ছে 80 থেকে 90 দিন। এই আলুটি দেখতে হলুদ এবং এর ভিতরের শ্বাস সাদা। আলুটি দেখতে গোলাকার এবং মাঝারি আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 19 থেকে 46 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 64 থেকে 154 মন। দর্শক, যদি বাড়ি আলু 68-এর বীজ আপনি না পান তাহলে প্রক্রিয়াজাত উপযোগী আলু চাষাবাদ করতে আপনি চাষ করতে পারেন বাড়ি আলু 42। এই বাড়ি আলু 42-এর আঞ্চলিক নাম হচ্ছে এজিলা। এটার জীবনকাল 90 থেকে 95 দিন। এটা হালকা হলুদাব এবং এর ভিতরের শ্বাস ক্রিম। দর্শক, এই বাড়ি আলু 42 লম্বা ডিম্বাকৃতি এবং মাঝারি থেকে বড় আকারের। এর হেক্টর প্রতি ফলন 25 থেকে 40 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 84 থেকে 134 মন। দর্শক, যদি বাড়ি আলু 42-এর বীজ না পান তাহলে করতে পারেন বাড়ি আলু 33। বাড়ি আলু 33-এর আঞ্চলিক নাম হচ্ছে আলমিরা। এর জীবনকাল 90 থেকে 95 দিন। এটি দেখতে হলুদ এবং এর শ্বাস হলুদাব এবং এটি দেখতে ডিম্বাকৃতি এবং লম্বাকৃতি। এর হেক্টর প্রতি ফলন 25 থেকে 35 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 84 থেকে 117 মন। দর্শক, যদি বাড়ি আলু 33-এর বীজ আপনি না পান করতে পারেন বাড়ি আলু 27। বাড়ি আলু 27-এর আঞ্চলিক নাম হচ্ছে স্পিরিট। এর জীবনকাল হচ্ছে 85 থেকে 90 দিন এবং এই আলুটি দেখতে বাইরে থেকে সাদা, এর শ্বাস হলুদাব সাদা এবং আলুটি ডিম্বাকৃতি হতে লম্বাকৃতি এবং এর হেক্টর প্রতি ফলন 25 থেকে 35 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 84 থেকে 117 মন। দর্শক, বাড়ি আলু 27-এর বীজও যদি আপনি না পান তাহলে করতে পারেন বাড়ি আলু 26। বাড়ি আলু 26-এর আঞ্চলিক নাম হচ্ছে ফেলসিনা। এর জীবনকাল 90 থেকে 95 দিন। এটি বাইরে থেকে দেখতে ফ্যাকাশে হলুদ এবং এর ভিতরের শ্বাসও ফ্যাকাশে হলুদ এবং আলুটি দেখতে ডিম্বাকৃতি থেকে লম্বাকৃতি এবং বড় আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 25 থেকে 35 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 84 থেকে 117 মন। দর্শক, যদি বাড়ি আলু 26-এর বীজও যদি আপনি না পান তাহলে তো বাড়ি আলু 24-এর বীজ অবশ্যই পাবেন। বাড়ি আলু 24-এর আঞ্চলিক নাম হচ্ছে ডুরা। এর জীবনকাল 85 থেকে 90 দিন এবং এই আলুটি দেখতে বাইরে থেকে লাল এবং এর ভিতরের শ্বাস প্রকাশে হলুদ। আলুটি দেখতে ডিম্বাকার এবং লম্বাটে এবং আলুটি বড় আকারের। এই আলুটির হেক্টর প্রতি ফলন 25 থেকে 35 মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন 84 থেকে 117 মন। দর্শক, শেষ করব চতুর্থ পর্ব। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়া এবং কৃষিতেই বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আরও শতাধিক ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আলুর বীজ নির্বাচন পঞ্চম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত 5টি রপ্তানিযোগ্য আলুর জাতের সম্পূর্ণ তথ্য। তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।